हेलो फ्रेंड्स, वेलकम टू रेजल्ट फोकस। तो फ्रेंड्स, যেমন তোমরা জানো যে প্রতিদিন সকাল 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে নিমেষি অঙ্ক যে চঞ্চল ঘোষের বইটা রয়েছে সেই বইটা সম্পূর্ণ আমরা সমাধান করছি। এর আগের দিনে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটার অনুশীলন একটা সম্পূর্ণ সমাধান করেছি, আর আজকে আমরা অনুশীলন 2 যেটা রয়েছে সেটা সম্পূর্ণ সমাধান করব। ঠিক তো দেখো ফ্রেন্ডস, এই নিমেষি অঙ্ক চঞ্চল ঘোষ বইটা যাদের যাদের কাছে আছে অবশ্যই কিন্তু প্রত্যেক বইটা খুলবে। ঠিক তো দেখো, প্রথমে যে অঙ্কটা রয়েছে কি বলছে, এক নম্বর অঙ্কটা অনুশীলন 2 এর বলছে যে তিনটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দিয়েছে 2:3, এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে 5:8, হলে দ্বিতীয় সংখ্যাটা কত। ঠিক দেখো ফ্রেন্ডস, এই টাইপের অঙ্ক তোমাদেরকে এর আগের দিন আমি করাইছি। ঠিক আছে, তো কিভাবে করবে এই অঙ্কটা, এক নাম্বার বলছে দেখো তিনটি সংখ্যার যোগফল, ঠিক আছে, তিনটি সংখ্যার যোগফল দিয়েছে 98। আমি তিনটে সংখ্যা ধরছি, একটা ধরছি এ, একটা ধরছি বি, একটা ধরছি সি। ঠিক তিনটে সংখ্যার যোগফল দিয়েছে, এ যোগ বি যোগ সি দিয়েছে 98। আচ্ছা আর কি দিয়েছে দেখো, আর দিয়েছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাতটা দিয়েছে, মানে এ অনুপাত বি, এ অনুপাত বি কত দিয়েছে দেখো, বি দিয়েছে দেখো 2:3, 2:3। আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাতটা দিয়েছে দেখো, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে দেখো কত দিয়েছে, 5:8, 5:8। ঠিক তো দেখো ফ্রেন্ডস, এই যে এ বি আর বি সি এর অনুপাতটা দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা এ বি সি তিনটের অনুপাতটা বার করতে পারবো। ঠিক অর্থাৎ কিভাবে বার করা যায়, তোমরা দেখো এর যে অনুশীলন এক যেটা রয়েছে সেটা তোমরা অবশ্যই যদি করেছো তাহলে সেখান থেকে মানে মানে জানবে যে কনসেপ্টটা কিভাবে করা যায়। দেখো এ বি অনুপাত সি, এ বি কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে, 2:3, 3 যেখানে কন্টিনিউ করব। ঠিক আছে, এভাবে দেখো ফ্রেন্ডস, বি আর সি দেওয়া রয়েছে কত, 5:8, যেহেতু 5 এর আগের ঘর একটা ফাঁকা আছে কেন 5 বসবে। ঠিক প্রত্যেকটার গুণ, 5 2 10, 3 5 15, আর 3 8 24। ঠিক এত অনুপাত, মানে এর যে অনুপাতটা সেটা হচ্ছে 10, বি এরটা হচ্ছে 15, আর সেটটা হচ্ছে কত, সেটটা হচ্ছে 24। ঠিক তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে আমি লিখতে পারি যে এ যেটা সেটা কত হবে 10x, ঠিক বি যেটা সেটা কত হবে 15x, সি যেটা সেটা কত হবে বলো 24x। আর দেখো ফ্রেন্ডস, এই যে তিনটা সংখ্যার এই তিনটা সংখ্যার যোগফলটা দেওয়া রয়েছে কত, 98। ঠিক তার মানে আমি এখানে লিখতে পারি যে 10x যোগ 15x যোগ 24x সমান 98। আর যদি প্রতিটা যোগ করি তাহলে কত হবে দেখো, 24 আর 10 34, 34 আর 5 34, আর 5 হবে দেখো 39 49, ঠিক আছে 49x সমান 98, x এর মান হবে দেখো 2। ঠিক x এর মানটা হবে 2। তো দেখো ফ্রেন্ডস, যেহেতু x এর মানটা 2 হচ্ছে, এরপর প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা করেছে যে দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যা যেটা সেটা কত। তো দেখো ফ্রেন্ডস, দ্বিতীয় সংখ্যা যেটা সেটা আমি কি 15x, আর যেহেতু x এর মানটা 2 তাহলে এটা 15 × 2 অর্থাৎ 30, দ্বিতীয় সংখ্যা যেটা সেটা কত হবে 30। ঠিক দেখো এর অ্যানসার যেটা সেটা অপশন বি সঠিক অ্যানসার। এর পরে যে অঙ্কটা রয়েছে দেখো, সীতা ও গীতার জমা টাকার অনুপাতটা দিনছে 2:3:4, এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত 4:5। যদি সীতার জমা টাকার যে অনুপাতটা 300 টাকা হয় তবে গোবিন্দের জমা টাকার অনুপাতটা কত হবে। দেখো কিভাবে করবে অঙ্কটা, দুইটা সীতা আর গীতার জমা টাকার অনুপাত আমি লিখছি, সীতা অনুপাত গীতা, তাদের জমা টাকার অনুপাতটা দিয়েছে কত দেখো, দিয়েছে যে 3:4, 3:4। আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে গীতা আর গোবিন্দের, গীতা আর গোবিন্দ যে অনুপাত সেটা দিয়ে দেখো 4:5, 4:5। তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে আমরা সীতা গীতা আর গোবিন্দ তিনজনের যে অনুপাতটা কত হবে সেটা বাই করতে পারবো। ঠিক তো দেখো, আমি এখানে লিখছি সীতা, এখানে লিখছি গীতা, এখানে লিখছি গোবিন্দ। ঠিক সীতার অনুপাত কত হবে 3, গীতারটা আছে 4,
ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, গীতা আর গোবিন্দকে দেওয়া রয়েছে কত, 4:5, এখানে 4, এখানে 5। যেহেতু 4 আগে একটা ঘর ফাঁকা আছে মানে এখানে 4, 4 এর পরে একটা ঘর ফাঁকা আছে মানে এখানে 4, ঠিক। এরপর প্রত্যেকটার গুণ, 3×4=12, 4×4=16, 4×5=20। দেখো ফ্রেন্ডস, 35 কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তো এটা হবে দেখো 3:4:5, মানে সীতার যে অনুপাত সেটা হচ্ছে 3, গীতার হচ্ছে 4, আর গোবিন্দর হচ্ছে 5, ঠিক। তো দেখো কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে যে যদি সীতার জমার মানে সীতার জমার অনুপাত 300 টাকা হয়, তবে গোবিন্দের জমার অনুপাতটা কত। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি ধরতে পারছি সীতার যে জমার টাকার অনুপাতটা সেটা হচ্ছে 3x, গীতারটা দেওয়া রয়েছে দেখো কত আছে 4x, আর গোবিন্দ যেটা সেটা হচ্ছে দেখো 5x, ঠিক। আর দেখো এখানে গীতারটা দেওয়া রয়েছে, গীতা সরি সীতারটা দেওয়া রয়েছে, সীতার জমা টাকার অনুপাত 300 টাকা, তাহলে সীতার জমা টাকার যে অনুপাতটা এই যে 3x এর সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে 3x=300 টাকা, x এর মানটা পাই যাবো কত হবে 100 টাকা, ঠিক। এরপর দেখো প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে যে তবে গোবিন্দের জমা টাকার অনুপাতটা কত। তো দেখো ফ্রেন্ডস, গোবিন্দের ক্ষেত্রে দেখো x এর মান যদি 5 হয়, আর দেখো গোবিন্দটা বলে 5x, ঠিক আছে। তাহলে এখানে 5×100 অর্থাৎ 500 টাকা, ঠিক। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। এর পরের যে অঙ্কটা রয়েছে দেখো 3 নাম্বার, বলছে যে এ অনুপাত বি, 2:3, বি অনুপাত সি, 3:5, এবং সি অনুপাত ডি যেটা সেটা দিয়েছে 9:10, তবে এ বি সি ডি সমান কত। এটা তোমরা নিজেরাই করতে পারি যাবে, ঠিক আছে। স্যাম এই প্রসেসই করবে, একেবারে সহজ অঙ্ক, শুধুমাত্র গুণ করে দেবে, ঠিক আছে প্রত্যেকটা। নেক্সট, এরপর দেখো 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে কি বলছে দেখো, যদি এ অনুপাত বি, 2:3, বি অনুপাত সি, 4:5, এবং সি অনুপাত ডি যেটা সেটা 3:7, তাহলে মোট এত টাকা হলে এ এর পরিমাণ কত। তো দেখো ফ্রেন্ডস, সেম অঙ্ক, ঠিক আছে, এইভাবেই করা যাবে অঙ্কটা। কিভাবে করা যায় দেখো, আমি দেখো ডাইরেক্ট করছি, ঠিক আছে, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, ঠিক। দেখো এ অনুপাত বি দিচ্ছে কত, 2:3, 2:3, ঠিক। আর বি অনুপাত সি দিচ্ছে দেখো 4:5, 4:5। তো দেখো ফ্রেন্ডস, 3-এর আগে ঘর ফাঁকা আছে, 3 বসেছে এখানে, এর ঘর একটা ঘর ফাঁকা আছে মানে এখানে 3, 4-এর আগে একটা ঘর ফাঁকা আছে মানে এখানে 4, 5-এর পর একটা ঘর ফাঁকা আছে মানে এখানে 5। এরপর দেখো কি দিচ্ছে, আরেকটা দিচ্ছে দেখো সি অনুপাত ডি যেটা সেটা 3:7, এটা হবে 3:7, 3-এর আগে ঘরগুলো ফাঁকা আছে, এখানে 3 বসেছে আমি, ঠিক। আচ্ছা প্রত্যেকটার গুণ, তো দেখো তার আগে আমি এখানে কাটে দিই, ঠিক আছে। দেখো 3-3 বাদ যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে 3-3 গুণ আছে, ঠিক। এরপর দেখো 4×2=8, 3×4=12, 3×5=15, আর 5×7=35। আচ্ছা এরপর কি বলেছে, মোট 2100 টাকা হলে এ এর পরিমাণ কত, মোট 2100 টাকা হলে এ এর পরিমাণ কত। দেখো ফ্রেন্ডস, এ যেটা সেটা আমি ধরতে পারি 8x, বি যেটা সেটা ধরতে পারি 12x, এইভাবে সি যেটা সেটা ধরতে পারি 15x, ঠিক, আর ডি যেটা সেটা ধরতে পারি 35x। তো মোট যেটা সেটা কত হবে বলো, এদের মোট, এদের মোট যেটা, আর দেখো সেই ফ্রেন্ড মোটটাই দেওয়া রয়েছে 2100 টাকা, ঠিক। তো আমি মোট করি প্রত্যেকটা, 8x+12x+15x+35x=2100, তো দেখো যোগ করে কত হয়, 20, আর 20 এখানে 50 মানে 70, 70x=2100। দেখো x এর মান যেটা সেটা কত হবে 2100/70, 0×0=3, 7×21, 3×0 অর্থাৎ x এর মান হবে 30, ঠিক। যদি x এর মান 30 হয় তাহলে প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা করেছে দেখো এ এর পরিমাণটা কত। তো দেখো এর মানটা আমি ধরেছি কত, 8x, আর x এর মানটা 30, তার মানে এটা কত হবে, 30×8 অর্থাৎ 3×8=24, 240, 240 সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন এ হবে সঠিক অ্যান্সার।
এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা কি বলছে অঙ্কটা দেখো, তার আগে আমি বোর্ডটা মুছি। তো দেখো ফ্রেন্ডস পাঁচ নম্বর অঙ্করে কি বলছে, 12 লিটার মিশ্রণে জ্বর ও অ্যাসিডের অনুপাত দিচ্ছে 1:5। পাঁচ নম্বর অঙ্কটা 12 লিটার মিশ্রণে জ্বর আর অ্যাসিডের অনুপাত 1:5, কিন্তু হচ্ছে আমি জ্বর আর অ্যাসিডের যে অনুপাতটা সেটা হচ্ছে 1:5। ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের পরিমাণ যেটা সেটা বলছে অনুপাতটা 1:8 হবে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস সেখান থেকে বলতে পারি যে এই যে 12 লিটার যে মিশ্রণটা আছে, টোটাল 12 লিটার মিশ্রণ, তো এই 12 লিটার মিশ্রণে জল কতটা আছে, তাহলে আমি বলতে পারি জল আছে সমান 12 গুণিত অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত 6 উপরে 1, তাহলে কত হবে দেখো 2, অর্থাৎ 2 লিটার। 2 লিটার কি আছে, জল আছে। ঠিক এইভাবে অ্যাসিড কত আছে দেখো, অ্যাসিড আছে 12 গুণিত 5 6, অর্থাৎ 10 লিটার কি আছে, অ্যাসিড আছে। 2 লিটার জল আছে এই 12 লিটার মিশ্রণে, 2 লিটার জল আছে, 10 লিটার অ্যাসিড আছে। ঠিক এরপর কি বলছে দেখো, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, ওই মিশ্রণ বলছে আরো কত লিটার অ্যাসিড যদি আমি ঢালি, অ্যাসিড ঢাললে বলছে এটার যে অনুপাতটা, এই যে জল আর অ্যাসিডের যে অনুপাতটা সেটা বলছে 1:8 হবে। ঠিক, তাহলে আমি এক্স ধরছি এটা, তাহলে 2 10 + x অনুপাতে কত হবে 1:8। ঠিক এখান থেকে এক্স এর মানটা মানে পাইন যাবে কত হবে দেখো, 8 2 16, তাহলে 10x + 16 এক্স এর মান যেটা সেটা হবে 6। ঠিক আশা করছি বুঝতে পারছো। দেখো আমি অঙ্কটা আরেকবার বলছি, দেখো 12 লিটার টোটাল মিশ্রণ ছিল, টোটাল মিশ্রণ 12 লিটার, যার মধ্যে আমি এখানে জলটা বার করেছি যে জলটা কতটা আছে আর অ্যাসিড যেটা সেটা কতটা আছে। তো জল এখানে 2 লিটার আছে, অ্যাসিড যেটা সেটা আছে 10 লিটার, তাহলে বলছি যে ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড ঢাললে, তো আমি বলছি যে ওই মিশ্রণে আর 1 লিটার যদি অ্যাসিড ঢালা হয় তাদের যে অনুপাতটা সেটা 1:8 হবে। ঠিক তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা বার করছি, আর এক্স কি ধরছি যে ওই অনুপাতে কত লিটার অ্যাসিড ঢাললে, তাহলে 6 লিটার অ্যাসিড ঢাললে তাদের যে অনুপাতটা সেটা 1:8 হবে। ঠিক এরপরে যে অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা কি বলছে, এই টাইপের অঙ্ক। ঠিক তো দেখো ফ্রেন্ডস 6 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে একটি মিশ্রণে দুধ ও জলের যে অনুপাতটা সেটা বলছে 9:4। দুধ আর জল, মিল্ক আর ওয়াটার, মিল্ক আর ওয়াটার, দুধ আর জলের যে অনুপাত সেটা হচ্ছে 9:4। ঠিক আছে 9:4, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের যে অনুপাতটা সেটা হচ্ছে 3:2 হবে। তাহলে বলছে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের যে মোট পরিমাণটা সেটা কত। তো দেখো ফ্রেন্ডস এখান থেকে আমি বলতে পারি যেখানে জল আছে মানে সরি দুধ আছে 9x আর জল আছে 4x। তো দেখো তোমরা ভাববে যে এই যে এই অঙ্কটা তো এরকম বার করলাম আর এখানে 9x ধরছি আর 4x ধরছি। তো দেখো ফ্রেন্ডস এখানে যে মোট দ্রবণের মিশ্রণ যেটা সেটা দিয়েছিল 12 লিটার, কিন্তু এখানে কোনো কিছুই দেওয়া নেই। ঠিক আছে তাই আমি এখানে ধরছি যে দুধ আছে 9x আর জল আছে 4x। ঠিক আচ্ছা এরপর বলছে ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, এই মিশ্রণে বলছে 4 লিটার যদি জল ঢালা হয় বা মিশ্রণ করা হয় তাহলে বলছে তাদের যে অনুপাতটা সেটা বলছে 3:2 হবে। তাহলে এর যে অনুপাত যেটা সেটা 3:2 হবে। ঠিক আছে তিন অনুপাত দুই হবে। তো দেখো ফ্রেন্ডস এখান থেকে আমি এক্স এর মানটা বার করি। ঠিক আছে তো কিভাবে বার করা যায় দেখো, 3 4 12x + 3 4 12 = 9 2 18x।
ঠিক এখানে বলছি আমি দেখো তারপর দেখো फ्रेंड्स কত হবে এটা এটা হবে 18x माइनस 12x সমান 12 অর্থাৎ x এর মান যেটা দেখো কত হবে এটা 6x সমান 12 আর x সমান হবে দেখো x সমান হবে 2 ঠিক দেখো फ्रेंड्स যদি x এর মানটা 2 হয় ঠিক আছে তারপর প্রশ্নটা কি করেছে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের যে মোট পরিমাণটা সেটা কত অর্থাৎ প্রকৃত মিশ্রণে দুধ কত ছিল দুধ ছিল 9x আর জল যেটা সেটা কত ছিল সেটা ছিল 4x তাহলে দুধ আছে দেখো 9 গুণিত 2 অর্থাৎ 18 আর জল আছে 4 গুণিত 2 অর্থাৎ 8 তাহলে মোট মিশ্রণ কত মোট কত আছে দেখো দুধ আর জল সেটা আছে 8 গুণিত 16 অর্থাৎ 26 ঠিক আছে 26 লিটার অপশন এ হবে সঠিক आंसर 26 লিটার ঠিক ছয়টা এরপরে যে প্রশ্ন দেখো 7 নম্বরে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এটা তোমরা নিজেরাই পারবে सेम এরকমই হবে অঙ্কটা ঠিক আছে একদম सेम টু सेम 6টা যেমন আছে সেরকম 7টা হবে 8টাও সেরকম হবে 9টাও সেই রকমই হবে কি মানে सेम টু सेम ঠিক এরপর দেখো फ्रेंड्स 10 এর যে অঙ্কটা তো দেখো যে অঙ্কগুলো सेम টু सेम আছে অবশ্যই তুমি নিজেরাই করতে পারবে এই নিয়মে করবে ঠিক আছে এরপর যে অঙ্কটা রয়েছে 10 নম্বরে কি বলছে দেখো কিছু ব্যাকা এ ও বি এর মধ্যে 5 অনুপাত 3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ বলছে এ বি অপেক্ষা এ কত 20 টাকা বেশি পায় 20 টাকা কম পায় দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল তো দেখো অঙ্কটা কি বলছে 10 এরটা বলছে কিছু টাকা এ আর বি এর বি এর অনুপাত তো দিয়েছে কত দিয়েছে 5 অনুপাত 3 5 অনুপাত 3 ঠিক এ ও বি এর মধ্যে 5 অনুপাত 3 অনুপাতে ভাগ করে বি অপেক্ষা বলছে এ 20 টাকা বেশি পায় বি অপেক্ষা এ 20 টাকা বেশি পায় বি অপেক্ষা এ 20 টাকা বেশি পায় তো দেখো फ्रेंड्स এটা আমি ধরছি 5x ইয়াকে ধরছি আমি বি এর যেটা সেটা হচ্ছে 3x এই বি এ পাশে 5x বি পাশে 3x তাহলে বলছি যে বি এর অপেক্ষা এ কত টাকা বেশি পায় বলছে যে 20 টাকা বেশি পায় বি এর অপেক্ষা এ মানে বি সরি এ মাইনাস বি এ মাইনাস বি যেটা সেটা কত বলছে 20 টাকা বেশি পায় মানে এইটাই ঠিক আছে যে যদি এ 5x পায় বি 3x পায় তাহলে 5x - 3x সমান 20 টাকা ঠিক আছে মানে এত টাকাটা বেশি পায় মানে এই যে এদের পার্থক্য যেটা সেটাই হচ্ছে 20 টাকাটা ঠিক তো তাহলে এখানে 5x - 3x করি যদি সমান 20 আর 2x সমান হচ্ছে 20 x এর মান যেটা সেটা হবে 20 বাই 2 অর্থাৎ x সমান হবে 10 ঠিক এরপর তাহলে প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে যে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল তো দেখো फ्रेंड्स এর এ পাইন ছিল কত টাকা 5x অর্থাৎ 5 গুণিত 5 গুণিত x এর মান কত 10 মানে 50 আর বি কত পাঁচ ছিল দেখো বি পাঁচ ছিল 3 গুণিত 10 অর্থাৎ 30 মানে মোট কত টাকা ভাগ করা হয়েছিল এ আর বি এর মধ্যে মোট ভাগ করা হয়েছিল কত 80 টাকা দুজনার ঠিক 80 টাকা ভাগ করা হয়েছিল দুজনার মধ্যে তাহলে এর যে आंसरটা হবে মনে রাখবে অপশন সি হবে সঠিক উত্তর আর सेम টু सेम এই প্রসেসই করবে ঠিক আছে তো দেখো फ्रेंड्स এর পরের যে অঙ্কটা রয়েছে 11 নম্বর অঙ্কটা এরকমই হবে ঠিক আছে 12 নম্বরে যে অঙ্কটা এরকম सेम টু सेम এরকমই হবে ঠিক 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে কিছু বলা নেই বলছে এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এ এর যে অংশটা অনুপাত বি এর অংশ 2 অনুপাত 3 ঠিক আছে বি এর যে অংশ সি এর যে অংশ সেটা অনুপাত দেওয়া রয়েছে 4 অনুপাত 5 তাহলে সি এর অংশ কত सेम যেমন এ অনুপাত বি বি অনুপাত সি এখান থেকে এ বি সি এর অনুপাতে বার করবে ঠিক আছে যার মধ্যে অনুপাতের সমষ্টি করবে আর তার মধ্যে 350 গুণিত দেখো এখানে মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা আমি তোমাদেরকে বলে দিই ঠিক আছে 12 অঙ্কটা তো দেখো 12 অঙ্কটা কি কি দেওয়া রয়েছে আমি ডাইরেক্ট করছি ঠিক আছে এ বি এ অনুপাত বি অনুপাত সিটাকে বার করবে ঠিক দেখো এ বি আর সি এর কত হবে এখানে 2 অনুপাত 3 দেওয়া রয়েছে 2 অনুপাত 3 তিনটাকে কন্টিনিউ হবে তারপর দেখি বি অনুপাত সি যেটা সেটা দেখি দেখো 4 অনুপাত 5 4 অনুপাত 5 প্রত্যেকটার গুণ 4 2 গুণে 8 3 4 12 3 5 15 এরপর কি বলছে দেখো এরও বলছে যে 350 টাকা এমন ভাগ করা হলো তাহলে বলছে সি কত অংশ পাবে
अनुपात समष्टि कत हो देखो सी एर अंश बार कर जार मान बार करते यदि एर मान कत साढ़े तीन सौ गुणित आठ बाय पैंतीस मूल्य अनुपात दिए पांच अनुपात दुई जदि पेनर मूल्य पेंसिलर मूल्य अपेक्षा तीन टाका बेशी है तब पेंसिलर मूल्य कत देखो फ्रेंड सेम टाइप अंक बढ़े ठीक है एगारो नम्बर ना तेरह नम्बर चौदह नम्बर अंकटा कि बाहुर अनुपात एक बर्ग क्षेत्र ए रकम आर्ग क्षेत्र ए रकम तो बोलते दूटा बर्ग क्षेत्र आज तो बड़ क्षेत्र अनुपात ठीक है कत कत दिन देखो एक दिन से तीन अनुपात चार यार बाहू जो तीन है यार बाहू टा चार ठीक अच्छा तरह तो कि तर क्षेत्रफले अनुपात कत हो तो देखो फ्रेंड्स बाहू मान कि क्षेत्रफले बाहू बाहू समान कि धरी ठीक और কোন কোন মানে যে বর্গক্ষেত্র তার যে ক্ষেত্রফলটা সেটা কি হয় সেটা হচ্ছে সেই বাহু স্কয়ার ঠিক আছে বাহু স্কয়ার যদি এইটা আমি ধরি যে এর বাহু হচ্ছে 3x এর বাহু যেটা সেটা হচ্ছে 4x ঠিক আছে আমি ধরছি যে এর বাহু হচ্ছে 3x এর বাহু হচ্ছে 4x এই যে বর্গক্ষেত্র এ বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 3x বি বর্গক্ষেত্রের বাহু যেটা সেটা হচ্ছে 4x আমি ধরছি ঠিক क्षेत्रफल कत बाहू स्क्वायर क्षेत्रफल मान कि बाहू स्क्वायर ठीक है अर्थात थ्री एक्स स्क्वायर अर्थात नये स्क्वायर देखो फ्रेंड्स बी वर्ग क्षेत्रटार जो क्षेत्रफल कत हो देखो फोर एक्स स्क्वायर अर्थात चार चार षोलो एक्स स्क्वायर ठीक तर क्षेत्रफल क्षेत्रफल अनुपात कत हो तो एक नये स्क्वायर अनुपात षोलो एक्स स्क्वायर ठीक देखो एक्स स्क्वायर काटा जाए बच्चे कत नये अनुपात षोलो ठीक एंसर नये अनुपात षोलो तो देखो पर अंक सरकम भाव सैम अंक दूटी बड़ क्षेत्र क्षेत्रफल अनुपात दी पचिस अनुपात षोलो देखो फ्रेंड्स जो क्षेत्रफल अनुपात देखा बाहुर जो अनुपात कत हो बाहुर जो अनुपात सब समय मन रखे रूट ओवर मध्य आसते ठीक है तो क्षेत्रफल अनुपात दी कत दिए देखो पचिस अनुपात षोलो अच्छा क्षेत्रफल अनुपात दी देखो पचिस अनुपात षोलो तो एखे बाहुर अनुपात कि तो देखो फ्रेंड्स ये क्षेत्रफल अनुपात मान कि बाहुर स्क्वायर यार क्षेत्र बाहुर स्क्वायर ठीक तेल ये रूट ओवर पचिस अनुपात रूट ओवर ऑफ षोलो अर्थात पांच पांच पचिस और चार चार षोलो पांच अनुपात चार ठीक है पांच अनुपात चार यार पर अंकटा रही है देखो सतर नम्बर अंकटा कि अच्छा षोलो नम्बर अंक तरह आगे देखो दूटी संख्यार अनुपात तीन अनुपात चार प्रत्येक संगे चार जो कर अनुपात है पांच अनुपात छय देखो फ्रेंड्स ये अंकटाई बटे छय अंकटा प्रत्येक चार जो कर प्रत्येक चार जो कर जो कर प्रत्येक चार जो कर लिखे तरह अनुपात क्या रही है पांच अनुपात छयन देखिए तुम्हारा एक्सर मान बै करते जो एक्सर मान बै करते संख्या दूर कत अवश्य बै करते ठीक
এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 17 নম্বর অঙ্কটা একেবারে সেম এই টাইপ, ঠিক 18 নম্বর যে অঙ্কটা একেবারে সেম এটাও রয়েছে, 19 নম্বর অঙ্কটা আসি 19 নম্বর অঙ্কটা, ঠিক দেখো ফ্রেন্ডস যে অঙ্কগুলো একেবারে সেম মানে একেবারে এরকমই আছে সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, যদি না পারো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে যে এই অঙ্কটা আমার হয়নি, ঠিক যাদের মানে যদি না পারো, ঠিক তখন দেখো যদি তোমরা না পারো তাহলে আমি নেক্সট ক্লাস যেটাতে সেটাতে কিন্তু সেই অঙ্কটা বলে দেবো, ঠিক এর পরের যে অঙ্কটা দেখো কি বলছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বলছি একটা বিদ্যালয়ের 3টি শ্রেণী ছাত্র ছাত্রীর সংখ্যার যে অনুপাতটা সেটা দিয়েছে 2:4:5, 3টা শ্রেণী আছে মানে 3টে ক্লাস আছে, যেমন ক্লাস এ ক্লাস বি ক্লাস সি, আমি ধরছি 19 নম্বরের অঙ্কটা, একটা হচ্ছে ক্লাস এ অনুপাত ক্লাস বি অনুপাত ক্লাস সি, 3টে ক্লাসে বলছে ছাত্র ছাত্রীর যে অনুপাতটা সেটা হচ্ছে 2:4:5, 2:4:5, ঠিক এরপর দেখো যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্র ছাত্রী চলে যায়, তো দেখো ফ্রেন্ডস আমি ধরছি এ ক্লাসটাতে ছাত্র ছাত্রীর সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 2xt, বি ক্লাসে ছাত্র ছাত্রীর সংখ্যা আছে 4xt, ঠিক এইভাবে দেখো ফ্রেন্ডস সি ক্লাসে ছাত্র ছাত্রীর সংখ্যা আছে 5xt, যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্র ছাত্রী চলে যায়, ঠিক আছে যা প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে চলে যাচ্ছে, কোথা যাচ্ছে সেটা কোনো ঠিক নেই তবু যাচ্ছে চলে বুঝে চলে যায় তবে অনুপাত হয় 1:3:5, তাহলে বলছে অনুপাত যেটা হয় ABC সেটা বলছে 1:3:5, চায় না কোনো বা 3:5 চায়, ঠিক তো দেখো ফ্রেন্ডস আমি যে কোনো দুটা লব ধর এ আর বিটা লিখি এ আর বিটা তাহলে কেন 2x-15 / 4x-15 আর এ বি এর যে অনুপাত সেটা 1:3 1:3 তো সেই লিখছি আমি 1:3, তো দেখো এখানে 3 × 6x 3×15 = 45 এইভাবে 4x-15, ঠিক আছে দেখো এখানে হবে 2x, এখানে আমি এখানে হবে দেখো 4x এই চলে আসবে তাহলে 2x হবে এখানে 2x হবে এখানে দেখো 45-15 অর্থাৎ x এর মান যেটা সেটা হবে দেখো 30/2 x সমান হবে 15, ঠিক যদি x এর মানটা 15 হয় আর কি বলছে প্রশ্নতে বলছে ওই বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছিল, ওই বিদ্যালয়টাতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছিল যখন ছাত্র ছাত্রীগুলো মানে যে 15 জনকে চলে গেছে সেগুলো যখন যায় নাই তার আগে মোট কতজন ছিল, তো দেখো ফ্রেন্ডস মোট কতজন ছিল বার করছি, প্রথম এ তে ছিল 2x অর্থাৎ 2×15, বি তে ছিল কত 4x অর্থাৎ 4×15, এইভাবে এবার দেখো ফ্রেন্ডস সি ক্লাসটাতে ছিল 5x অর্থাৎ 5×15, তাহলে এটা কত হবে 30, এটা কত হবে দেখো 4×15 কত হয় 60, ঠিক 5×15 = 75, প্রত্যেকটা যোগ মোট কত ছিল দেখো মোট ছিল 5 আর 16 মানে 165 জন এ বি সি 3টে ক্লাসটাতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 165 জন, ঠিক এর যে অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এর পরে যে অঙ্ক কি বলছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটা বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার যে অনুপাতটা সেটা দিয়েছে 13:11, বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাতটা কত হবে, দেখো এরকমই অঙ্ক কিভাবে করা যায়, তো দেখো ফ্রেন্ডস বলছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটা বিদ্যালয়ে ছেলে বয় অনুপাত ছেলে ও মেয়ের যে অনুপাত সেটা দিয়েছে দেখো 13:11,
13 অনুপাত 11 আচ্ছা 13 অনুপাত 11 বলছে যে এখান থেকে আমি বাই করতে পারি দেখো फ्रेंड्स বলছে 504 জন ছাত্রের বিশিষ্ট একটা বিদ্যালয় মোট আছে 504 জন একটা বিদ্যালয় ঠিক আছে যার মধ্যে দেখো ছাত্র কত জন আছে আমি বাই করছি তাহলে এখান থেকে বয় আছে কত আছে 504 গুণিত অনুপাতের সমষ্টি কত হবে দেখো দেখো কি হবে 24 নিচে হবে উপরে হবে 13 অনুপাতের সমষ্টি 24 উপরে হবে 13 ঠিক তাহলে দেখো কাটি আমি 12 দুগুণে 24 এটা হবে দেখো 25 আর 2 অর্থাৎ 252 ঠিক তারপর দেখো फ्रेंड्स কাটা যাবে আরেকবার আমি এখানে 12 দিয়ে কাটি ঠিক আছে 12 দুগুণে 24 আর 12 কে 12 অর্থাৎ 21 আর দেখো 21 গুণিত 13 কত হবে 21 গুণিত 13 3 1 কে 3 3 দুগুণে 6 1 1 1 অর্থাৎ 7 আর 2 কে 2 273 তাহলে ছেলে আছে শুধুমাত্র ছেলে আছে 273 জন আর তাহলে মেয়ে কত আছে যদি বিদ্যালয়ে মোট 504 জন থাকে যার মধ্যে ছেলে থাকে 273 জন তার মানে বিদ্যালয়ে মোট মেয়ে আছে 504 মাইনাস 273 সমান কত সমান হবে দেখো 1 7 আছে কত 10 3 এ 10 হাতে গেল 1 2 1 3 3 আর 2 এ 5 অর্থাৎ 231 জন মেয়ে আছে ছেলে আছে 273 জন মেয়ে আছে 231 জন ঠিক এরপর দেখো পাসওয়ার্ড কি বলছে পাসওয়ার্ডে বলছে যে আচ্ছা বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ঠিক আছে 12 জন মেয়ে চলে যাবে যাক 12 জন চলে গেলে তাদের অনুপাতে কত হবে তাহলে হবে 273 অনুপাত দেখো फ्रेंड्स এটা হবে 231 মাইনাস 12 তাহলে কত হবে দেখো 273 অনুপাত 231 থেকে যদি 12 যায় তাহলে দেখো হবে এখানে 9 1 আর 2 273 অনুপাত 219 273 অনুপাত 219 কিন্তু দেখো কাটাকাটি যাবে কত দিয়ে কাটাকাটি যাবে বলো তিন দিয়ে কাটাকাটি যাবে তিন নাম 27 3 1 3 3 7 21 3 3 9 অর্থাৎ 91 অনুপাত 73 91 অনুপাত 73 20টা অপশন এ হবে সঠিক উত্তর 91 অনুপাত 73 20টা নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে দেখো 21 নাম্বার যে অঙ্কটা কি বলছে দুটি সংখ্যার যে অনুপাতটা 17 অনুপাত 13 সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13 অনুপাত 20 তো দেখো फ्रेंड्स খুবই সহজ অঙ্ক আমি তোমাদের এই টাইপের অঙ্কটা করাচ্ছি আমি তোমাদেরকে তা আরেকবার বলে দিই দেখো দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 13 অনুপাত 31 সরি 17 অনুপাত 31 তাহলে আমি এখানে সংখ্যাটা ধরব এ যে সংখ্যাটা সেটা হবে 17x বি যে সংখ্যাটা সেটা হবে 31x ঠিক সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13 অনুপাত 20 আমি অঙ্কটা করে দিই ঠিক আছে 21 একটা এখানে হয়ে যাবে আমি ধরছি সংখ্যা একটা সংখ্যা ধরছি হবে 17x একটা হবে কত 21x ঠিক তারপর বলছি দেখো সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13 অনুপাত 20 বলছি সংখ্যা দুটির সাথে কত যোগ করলে ধরো সংখ্যা দুটির সাথে ধরছি আমি এখানে x এর y যোগ করলে সংখ্যা দুটির সাথে y যোগ করলে বলছে কত যোগ করলে অনুপাত হবে 13 অনুপাত 20 এই অনুপাত যেটা বলছি সেটা কত হবে বলছি 13 অনুপাত 20 13 অনুপাত 20 তো দেখো কত হবে 17 দুগুণে 34 অর্থাৎ 340 x প্লাস 20 y সমান 21 গুণিত 13 3 1 3 3 2 গুণে 6 1 1 1 অর্থাৎ 7 আর 2 1 2 2 73 73 x প্লাস 13 y ঠিক তো দেখো फ्रेंड्स এখানে 20 y মাইনাস 13 y অর্থাৎ 7 y সমান 240 x মাইনাস 273 240 x মাইনাস সরি 340 x মাইনাস 273
কিছু একটা মিস্টেক তো হচ্ছে নিশ্চয়ই। তো দেখো ফ্রেন্ডস এখানে একটু মিস্টেক হয়েছিল, ঠিক আছে। এটা হবে দেখো 340, ঠিক তাহলে 340, তাহলে এখানে 200 সরি 403 থেকে 340 বিয়োগ করি আমরা, 403 থেকে 340 যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখো, এখানে হবে 3 আর এটা হবে, এটা হবে দেখো 4 কত হচ্ছে 66 অর্থাৎ 63, ঠিক শুধুমাত্র 63 হবে এখানে। তাহলে তাহলে তোমরা বলো এখানে y এর যে মানটা সেটা কত হবে, 7 নাম 63 অর্থাৎ 9x, ঠিক 9x y এর মান যেটা সেটা হবে কত 9x মানে 9, ঠিক। যদি এই যে এই সংখ্যাটার সাথে 9 যোগ করা হয় তাহলে যে অনুপাতটা হবে সেটা হবে 13:20, ঠিক 13:20 অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর 21টা। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে অঙ্কটা রয়েছে 23 নম্বর যে অঙ্কটা, কি বলছে অঙ্কটাই, অঙ্কটাই বলছে যে এ ও বি এর মাসিক বেতনের অনুপাতটা, এ ও বি এর মাসিক বেতনের অনুপাতটা কত কত দিয়েছে দেখো, দিয়েছে যে 3:5, মাসিক বেতনের অনুপাত 3:5। আচ্ছা তারপর কি বলছে দেখো, তারপর বলছে যে যদি প্রত্যেকের বেতন 20, আচ্ছা 200 টাকা বৃদ্ধি পায় পরিবর্তিত বেতনের অনুপাতটা হবে এত। তো ধরছি আমি এ এর যে মাসিক বেতন সেটা হচ্ছে 3x, বি এর যে মাসিক বেতন সেটা হচ্ছে 5x। বলছে তারপর কি দে যে যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, ঠিক আছে 200 টাকা বৃদ্ধি পায় প্রত্যেকের বেতন যেটা সেটা যদি 200 টাকা বৃদ্ধি পায় পায় পরিবর্তে বেতনের যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 13:21, ঠিক। এটা আমি এখানে লিখতে পারি এরকম যে তাদের বেতনের পরবর্তী অনুপাত যেটা সেটা হচ্ছে 13:21, 13:21। তাহলে এ এর মাসিক বেতন যেটা সেটা কত, তো দেখো এখান থেকে আমি এক্স এর মানটা বার করতে পারবো, কিভাবে বার করা যায় দেখো, 3 অর্থাৎ 63 এটা হবে 4200 সমান 5 13 65 এক্স, আর এটা হবে দেখো 2600, ঠিক এইভাবে দেখো ফ্রেন্ডস এটা হবে 2x আর এটা হবে দেখো অর্থাৎ এটা হবে 1600, ঠিক 612 1300 এক্স এর মান যেটা সেটা হবে 800। তাই যদি এক্স এর মানটা 800 হয় আর প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে এ এর মাসিক বেতন যেটা সেটা কত, তো ফ্রেন্ডস এ এর মাসিক বেতন যেটা সেটা আমরা কি জানি 3x, এ এর মাসিক বেতন যেটা সেটা 3x, ঠিক। যদি এ এর মাসিক বেতন যেটা 3x হয় তাহলে এক্স এর মানে কত হচ্ছে 800, 3 8 2400 এত টাকা হচ্ছে এ এর মাসিক বেতনটা, ঠিক আছে এ এর মাসিক বেতন 2400 টাকা, অপশন সি সঠিক অ্যান্সার 23টা, 23টা অপশন সি। এরপর দেখো 24 এর যে অঙ্কটা, এ এর আই সি এর আই এর এত অংশ এবং সি এর আই বি এর আই এর 3/4 অংশ, এ ও বি এর আই এর অনুপাত যেটা সেটা কত। আচ্ছা দেখো ফ্রেন্ডস 24 অঙ্কটা কিভাবে করবে, তাহলে 24 এর অঙ্কটা কিভাবে করবে, কি বলছে দেখো এ এর আই সি এর আই এর এত অংশ, বলছে এ এর আই যেটা ওই সি এর আই এর এত অংশ, সি এর আই এর 1/1/5 অংশ অর্থাৎ এ সমান সি ইনটু 6/5, তাহলে 5a সমান 6c, তাহলে এ বাই সি সমান হবে 5 আর 6, তাহলে এ অনুপাত সি যেটা সেটা হবে 6:5, ঠিক। এরপর থেকে কি বলছে, এরপর বলছে যে দেখো C
देखो सी और बी एर जो अनुपात कत देखो चार तीन सी अनुपात बी समान तीन अनुपात चार तो देखो फ्रेंड्स एखाने आमी लिखते पारी ए अनुपात सी अनुपात बी ठीक तो ए अनुपात सी कत आछे छय अनुपात पांच एइभाबे देखो एखाने पांचटा कंटिन्यू होबे सी अनुपात बी आछे तीन अनुपात चार तीन अनुपात चार एइभाबे तीनटे एदिके जाबे तो देखो कि कि बोलेछे प्रश्नते बोलेछे जे ए ओ बी एर आयेर अनुपातटा कत ए ओ बी एर आयेर अनुपातटा कत तो देखो कत हो ए एर क्षेत्र तीन जो अठारो बी एर क्षेत्र चार चार पांच कूड़ी अर्थात नय अनुपात दस नय अनुपात दस सठिक आंसर ठीक नय अनुपात दस ऑप्शन डी चौबीस ऑप्शन डी एरपर देखो फ्रेंड्स पचिस नम्बर अंकटा कि बोलछे पचिस नम्बर अंकटा ए एर मासिक आयर अनुपात पांच अनुपात छय एवं तादेर व्ययेर जो अनुपातटा सेटा हच्छे चार अनुपात पांच যদি উভয়ের সঞ্চয় পাঁচশো টাকা হয় তাহলে এ এর আয়টা কত ঠিক তো দেখো কিভাবে করা যায় পঁচিশ নম্বর অঙ্কটা বলছি এ আর বি এর মাসিক আয়ের যে অনুপাতটা সেটা কত দেওয়া রয়েছে দেখো দেওয়া রয়েছে যে পাঁচ অনুপাত ছয় আর বে এর যে অনুপাতটা আচ্ছা পাঁচ অনুপাত ছয় এটা হচ্ছে আমি এ এর যে আয়টা সেটা হচ্ছে ফাইভ এক্স বি এর যে আয়টা সেটা হচ্ছে সিক্স এক্স ঠিক এইভাবে দেখো এখানে এ আর বি এর মাসিক ব্যয় এর যে অনুপাতটা সেটাও দেওয়া রয়েছে কি কি দেওয়া রয়েছে দেখো দেওয়া রয়েছে চার অনুপাত পাঁচ অর্থাৎ এ এর যে মাসিক ব্যয়টা মানে এর যে ব্যয়টা সেটা হচ্ছে ফোর এক্স বি এর যে ব্যয়টা সেটা হচ্ছে ফাইভ এক্স তাহলে দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে যদি আয় থেকে ব্যয়টা বিয়োগ করা হয় তাহলে সঞ্চয়টা পড়ে থাকে ঠিক আছে যেমন যতটা তুমি রোজগার করেছো তার থেকে যদি খরচটা মানে খরচটা বাদ দাও তাহলে কত মানে কি পড়ে থাকে সঞ্চয়টা পড়ে থাকে সেরকম ভাবে আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে সঞ্চয়টা পড়ে থাকে তো দেখো এখানে ফাইভ এক্স মাইনাস যদি ফোর এক্স তো দেওয়া রয়েছে কত দেওয়া রয়েছে পাঁচশো আর এক্স এর মান যেটা সেটা কত হবে পাঁচশো যদি এক্স এর মানটা পাঁচশো হয় তাহলে এ এর যে আয়টা সেটা কত হবে আমরা সবাই জানি এ এর যে আয়টা সেটা হচ্ছে ফাইভ এক্স আর এক্স এর মানটা পাঁচশো মানে পাঁচ গুণিত পাঁচশো অর্থাৎ পঁচিশশো এত টাকা ঠিক আছে পঁচিশশো টাকা অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি ঠিক আছে অপশন ডি হবে তেইশ একটা সঠিক অ্যান্সার তেইশ একটা তেইশ একটা না পঁচিশ একটা পঁচিশ একটা বি অপশন বি ঠিক আছে অপশন বি পঁচিশের অ্যান্সারটা হবে অপশন বি এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো একটি সমিতি মহিলা পুরুষ ও মহিলা সদস্য অনুপাত এত ওই সমিতিতে পঁয়তাল্লিশ জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত যেটা সেটা বিপরীত হয় দেখো ফ্রেন্ডস এই অঙ্কটা আগের মতো অঙ্ক ঠিক আছে তোমরা নিজের থেকে করে নেবে অনুপাতে শুধুমাত্র বিপরীত হয় মানে এখান থেকে যে পাঁচ অনুপাত চার যেটা সেটা হবে চার অনুপাত পাঁচ ঠিক নেক্সট তো দেখো ফ্রেন্ডস এর পরের যে অঙ্কটা কি বলছে আঠাশ নম্বর অঙ্কটা পরীক্ষা একটি প্রশ্নপত্রের বারোটি প্রশ্নের পূর্ণ মান ছিল তিনশো কুড়ি নাম্বার মানে টোটাল যে কোশ্চেন সেটা ছিল বারোটা কোশ্চেন আর এই বারোটা কোশ্চেনের যে টোটাল মানে ফুল মার্কস মানে টোটাল নাম্বার মোট নম্বর যেটা সেটা ছিল কত তিনশো কুড়ি তিনশো কুড়ি ঠিক দেখো বলেছি যে প্রশ্নপত্রের প্রথম সাতটা আর শেষ পাঁচটি প্রশ্নের মানের যে অনুপাত মানে প্রথম প্রথম যে সাতটা প্রশ্ন রয়েছে সেই সাতটা প্রশ্নের যে মান যেটা মানে যে নম্বর যেটা সেটা কত হচ্ছে সেটা যে ফাইভ ঠিক পাঁচ পাঁচ অনুপাত নয় প্রথম সাত প্রথম সাতটা শেষ পাঁচটা তাহলে প্রথম সাতটা যে প্রশ্ন রয়েছে তার যে নম্বরটা শেষ পাঁচটা যে প্রশ্ন রয়েছে তার নাম্বারটা দেওয়া রয়েছে দেখো কত দেওয়া রয়েছে দেওয়া রয়েছে দেখো পাঁচ অনুপাত নয় পাঁচ অনুপাত নয় প্রথম সাতটা শেষ পাঁচটা প্রশ্নের যে মানটা সেটা পাঁচ অনুপাত নয় তো ফ্রেন্ডস আমি এখানে বলতে পারি যে সাতটা প্রশ্নের যে নম্বর যেটা সেটা হচ্ছে ফাইভ এক্স আর পাঁচটা প্রশ্নের যে নম্বর যেটা সেটা হচ্ছে নয় এক্স সাতটা ধরো আমি এখানে তোমাদের একটা উদাহরণ দিই ধরো একটা প্রশ্নের যে নম্বর দু নাম্বার তাহলে যদি তুমি তিনটা প্রশ্ন করো তাহলে কত নাম্বার পাবে একটা প্রশ্নের নম্বর হচ্ছে দু নাম্বার তুমি যদি তিনটা প্রশ্ন করো তাহলে কত নাম্বার পাবে
একটা প্রশ্নে যদি নাম্বার হয় দু নাম্বার করে দেওয়া হয় দু নাম্বার করে, তাহলে যদি তিনটা প্রশ্ন করো তাহলে তিন গুণে ছয় নাম্বার পাবে। সেরকম সেরকম দেখো সাতটা প্রশ্ন আছে যার নম্বর হচ্ছে ফাইভ এক্স করে, ফাইভ এক্স করে তার নাম্বারটা হচ্ছে। তাহলে দেখো সাত গুণিত ফাইভ এক্স এত নাম্বার মোট ইয়ার ক্ষেত্রে, ঠিক যোগ যোগ দেখো পাঁচটা প্রশ্নের নাম্বার যেটা সেটা হচ্ছে নয় এক্স করে, নয় এক্স করে একটা প্রশ্ন মানে পাঁচটা প্রশ্নের নাম্বার, ঠিক আছে মানে একটা প্রশ্নের নাম্বার নয় এক্স, যার মধ্যে পাঁচটা প্রশ্নের নাম্বার তাহলে কত হবে পাঁচ গুণিত নয় এক্স, এরপর এ যে মানটা সেটা তিনশো কুড়ির সঙ্গে সমান। ঠিক দেখো আমি অঙ্কটা আরেকবার বুঝাচ্ছি তোমাদেরকে, ধরো একটা প্রশ্নের নাম্বার হচ্ছে দু নাম্বার করে, যেখানে যদি তুমি যদি তুমি তিনটে প্রশ্ন করো তাহলে তুমি ছয় নাম্বার পাবে একদম। তো দেখো এখানে বলছে যে দেখো প্রশ্নপত্রের যে প্রথম সাতটা, তো প্রথম সাতটা প্রশ্নের যে মান মানে একটা প্রশ্নের মান হচ্ছে দেখো ফাইভ এক্স করে, একটা প্রশ্নের যে মান হচ্ছে ফাইভ এক্স করে, তাহলে সাতটা প্রশ্নের মান কত সেভেন গুণিত ফাইভ এক্স, এইভাবে দেখো একটা প্রশ্নের মান হচ্ছে নয় এক্স, এইভাবে পাঁচটা প্রশ্নের মান কত সেটা হবে নয় গুণিত ফাইভ এক্স সরি পাঁচ গুণিত ফাইভ এক্স নাইন এক্স। তাহলে দেখো এখানে পাঁচ সাতে পঁয়ত্রিশ এক্স যোগ পাঁচ নাম পঁয়তাল্লিশ এক্স সমান কত হবে তিনশো কুড়ি, দিয়ে পরে এখানে যদি যোগ করা হয় কত হবে দেখো এখানে আশি এক্স সমান তিনশো কুড়ি, শূন্য শূন্য বাদ এক্স এর মানটা বত্রিশ বাই আট, তাহলে এক্স সমান চারটে বত্রিশ, এক্স এর মানটা চার। তাহলে প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে যে প্রথম প্রশ্নের মান কত, তো দেখো ফ্রেন্ডস প্রথম যে প্রশ্ন রয়েছে এই যে এটার মান কত, প্রথম যে সাতটা প্রশ্ন সেই সাতটা প্রশ্নের মান হচ্ছে তাহলে এটা হবে পাঁচ গুণিত চার অর্থাৎ কুড়ি নাম্বার। প্রথম যে সাতটা প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের যে নম্বর ছিল সেটা কুড়ি নাম্বার করে ছিল, ঠিক প্রত্যেকটা প্রশ্নের নাম্বার ছিল কুড়ি নাম্বার করে। এরপরে যে দেখো অঙ্কটা রয়েছে উনত্রিশ নাম্বার অঙ্ক, কি বলছে দেখো অঙ্কটাতে উনত্রিশ নাম্বার অঙ্কটা, এটা ছিল আঠাশ নাম্বার অঙ্ক, ঠিক এটা ছিল আঠাশ নাম্বার অঙ্ক। এরপর দেখো উনত্রিশ নাম্বার অঙ্কটা কি বলছে দেখো ফ্রেন্ডস, আর মাত্র দুটা অঙ্ক আছে উনত্রিশ নাম্বার আর তিরিশ নাম্বার, ঠিক এই যদি উনত্রিশ আর তিরিশ অঙ্কটা হয়ে পর অনুশীলনী যে মানে অনুপাত সমানুপাতের যে দু নম্বর অনুশীলনীটা সেটা শেষ হয়ে যাবে, ঠিক আর দেখো তিন নম্বর অনুশীলনী আছে কিনা দেখি না, এই দু নম্বর অনুশীলনী অনুপাত সমানুপাত চঞ্চল ঘোষের যে নিমেষ অঙ্ক বইটা রয়েছে সেইটাতে কিন্তু অনুপাত সমানুপাতটা শেষ হবে। এরপরে যে নেক্সট চ্যাপ্টারটা সেটা আমরা শতকরা মানে পার্সেন্টেজ চ্যাপ্টারটা এর পরের দিন করব, ঠিক আছে অবশ্যই কিন্তু বই থেকে যোগ দেবে। তো দেখো উনত্রিশ নাম্বার যে প্রশ্নটা সেটা কি বলছে, উনত্রিশ নাম্বার প্রশ্নটা বলছে যে একটা কাচদণ্ড পড়ে দুই অনুপাত তিন অনুপাতে দু খণ্ডে ভাগ হলো, ধরো একটা কাচদণ্ড ছিল এরকম ভাবে, এটা যখন পড়েছে পড়ার পরে এটা দু ভাগে ভাগ হয়, যার মধ্যে একটা অনুপাতটা দেওয়া হয়েছে দেখো একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন, এই অনুপাতে ভাগ হয়। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো তারপর বলছে যে পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে চার অনুপাত পাঁচে অনুপাতে আরো মানে ভাগ হয়ে যায়। এখান থেকে বলে তোমরা ছোট খণ্ড যেটা সেটা কোনটা, তাহলে ছোট খণ্ড যেটা সেটা সবসময় দুইটাই হবে ছোট খণ্ড, ঠিক আর এই যে ছোট খণ্ড যেটা সেটা বলছে পড়ে নিয়ে আরো আবার দু ভাগে ভাগ হয়, আরো দু ভাগে ভাগ হয়, যাদের অনুপাত যেটা সেটা কত দেওয়া রয়েছে দেখো, যাদের অনুপাত দেওয়া রয়েছে দেখো চার অনুপাত পাঁচে ভাগ হয়, চার অনুপাত পাঁচে ভাগ হয় ভাগ হয়, তাহলে তিনটা খণ্ডের যে অনুপাতটা সেটা কত। তো দেখো ফ্রেন্ডস এখানে একটা বোঝার জিনিস আছে, তোমরা সবাই করে দেবে যে চার অনুপাত পাঁচ অনুপাত তিন, কিন্তু এটা হবে না, কিরকম ভাবে দেখো দেখো এই যে দুই এই দুইটা ভাঙছে চার অনুপাত পাঁচে, তাহলে বলো এখানে এটা এরকম লেখা যায় যে দুই গুণিত চার বাই অনুপাতের সমষ্টি নয়, তাহলে এই যে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে দেখো চার দুগুণ আট বাই নয়, ঠিক এইভাবে দেখো এইটা কত হবে, এই যে এটা এটা হবে দেখো দুই গুণিত চার বাই সরি পাঁচ বাই নয়, এখানে পাঁচ বাই নয়,
ठीक এটা হবে দেখো 10/9 তাহলে এই খণ্ডটা হবে 8/9 এই খণ্ডটা হবে 10/9 আর এই খণ্ডটা হবে 3 3 হবে এই খণ্ডটা ঠিক আচ্ছা তো দেখো তাহলে তিনটা খণ্ড কত পাচ্ছি একটু 8/9 অনুপাত 10/9 অনুপাত 3 ঠিক এরপর দেখো फ्रेंड्स প্রত্যেকটা সাথে যাবে 9 গুণ করে দিই তাহলে কত হবে দেখো এটা হবে 8 এখানে করে দিচ্ছি ঠিক আছে नय गुण कर ठीक कत आठ अनुपात दस अनुपात तीन नाम सत्ताईस अर्थात आठ अनुपात दस अनुपात सत्ताईस एंसर जेटा आठ अनुपात दस अनुपात सत्ताईस ऑप्शन बी सठिक एंसर एर पर जो अंकटा त्रिश नम्बर अंकटा ए बी ओ सी बचर शुरूते एक अनुपात तीन अनुपात पांच अनुपाते मूलधन बिनियोग करे एक जौथ व्यवसा शुरू कर चार मास पर ए पूर्वे समपरिमाण अर्थ पुनराय बिनियोग करे किंतु बी ओ सी प्रत्येक बिनियोग करा अर्थे तु अर्थे तुले नेय बोझार शेषे तीन जनेर लाभांश होतो देखो फ्रेंड्स ए जे अंकटा सेटा अंशीदारी कारबारेर अंक बोले ठीक आछे अंशीदारित्व जे चैप्टारटा रयेछे जखन सेई चैप्टारटा करबो तखन किंतु ई अंकटा आमरा सेखानेई करबो ठीक आछे कारण ई जे चैप्टारटा माने ई जे अंकटा सेटा अंशीदारी कारबारेर अंक बटे तो फ्रेंड्स आज के क्लास शेष करा कर प्रत्येक अंक बुझे जदि कोकम अंके असुविधा थे थे अवश्य क्योंकि प्रत्येक हमें कमेंट कर जाना चेष्टा करो प्रत्येक कमेंटे रिप्लाई कर ठीक है तो चलो आज के क्लास शेष कर देखा नेक्स्ट क्लास एर आगे दिन क्लास से शतकर मैं पार्सेंटेज चैप्टर रही है चंचल घोषर बेर से चैप्टर जो प्रथम अनुशीलन रही है से अनुशीलन समाधान করব ঠিক তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে এই ক্লাসটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর যদি তোমরা মানে তোমাদের কোনো বন্ধু-বান্ধব থেকে থাকে যারা এই চঞ্চল ঘোষের নিমেষ এবং চঞ্চল ঘোষ বইটা ফলো করে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ।